সঠিক খাবার সুস্বাস্থ্য সবার, এই স্লোগানকে সামনে রেখে সমগ্র দেশের পাশাপাশি এ রাজ্যেও শুরু হয়েছে ফুড সেফটি অ্যাওয়ারনেসের উদ্যোগ। এদিন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষের উদ্যোগে কলকাতার ধর্মতলা এলাকায় অ্যাওয়ারনেসের এই উদ্যোগের কর্মসূচি পালন করা হয়। শহর কলকাতার রাস্তা থেকে রেস্টুরেন্ট সমস্ত কিছুতেই যাতে খাবারের গুণমান বজায় রেখে খাবার তৈরি করা হয় ও সাধারণ মানুষের হাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তা তুলে দেওয়া হয় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। পাশাপাশি যদি কোনো দোকানদার এই সমস্ত নিয়ম না মানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন জানালেন অতীন ঘোষ। পরিবেশন করা থেকে শুরু করে খাবার রান্না করা থেকে শুরু করে এর মধ্যে যে সচেতনতা যেটা দরকার, যিনি বিক্রেতা এবং ক্রেতার মধ্যে সমন্বয় করে যে সচেতনতা দরকার, সেই জন্য ওয়াকের রাইট, অর্থাৎ এই ওয়াকের রাইট হচ্ছে যে ফুড মানে খাদ্যে যাতে মানুষ সঠিক খাদ্য খেতে পারে, তার জন্যে মানুষকে সচেতনতা করার জন্যই আজকের এই পদযাত্রা। আমরা 2015 সাল থেকে এই কাজটা করছি, রাস্তায় নেবে আমি বহু খাবারের ভেজাল ধরেছি, খাবার নষ্ট করেছি, তাদের সচেতন করেছি। আমরা এটাই বলছি, যিনি বিক্রেতা তাকে মনে রাখতে হবে যে তিনি যে খাবার খাওয়াচ্ছেন সেই খাবারের উপর মানুষের জীবন নির্ভর করবে। ভুল বা ভেজাল জিনিস যে কোনো মার্কেটে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির ছাপ মারা নয়, প্যাকেটজাত দ্রব্য নয়, বাজারে খোলা মশলা খোলা তেল যেগুলোতে ভেজাল হওয়ার সম্ভাবনা বেশি, সেগুলো ব্যবহার করতে থেকে বিরত রাখা, খাবার পরিবেশন ক্ষেত্রে দেখতে হবে হাইজেনিক দিকটা, অর্থাৎ কিচেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, প্লেট যে প্লেটে বা খাবার দেওয়া হচ্ছে সেগুলো হাইজেনিক কি না সেগুলো দেখতে হবে। তো এই সব বিষয়ে মানুষের সচেতনতা খুব কম ছিল, যদিও আস্তে আস্তে আমরা নিয়মিত 2015 থেকে গত 7 বছর ধরে নিয়মিত প্রচারের ফলে এবং রাস্তায় নেমে অভিযান করার ফলে এটা মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি হয়েছে। কিন্তু আরও সচেতনতা দরকার, অর্থাৎ প্রত্যেকটি মানুষের অধিকার আছে, তিনি কোনো রেস্টুরেন্টে খেতে গেলেন বা কোনো রাস্তায় ফুড স্টল থেকে খাবার করছেন, তার অধিকার আছে যে যারা খাবার বিক্রি করছে তারা সঠিক মানের মশলা জিনিসপত্র ব্যবহার করছে কিনা এটা জানার অধিকার আছে, এবং তিনি যদি জানতে চান তাহলে বিক্রেতা জানাতে বাধ্য, যদি না বিক্রেতা জানান না দেখান তাহলে তিনি আমাদের কাছে অভিযোগ করতে পারেন। বিক্রেতার সাথে আজকে কথা বলবো না, আজকে তো আমরা শুধু প্রচারে বেরিয়েছি, বাকি প্রতিদিনে আমি যেটা আমাদের ছিল না, আমরা গত 5-6 বছরে একটা পরিকাঠামো তৈরি করেছি, প্রত্যেকটি বড়তে আমাদের একটা করে ফুড সেফটি ডিপার্টমেন্ট আছে, তাদের 7 থেকে 8 জন 10 জনের একটা টিম আছে যারা নিয়মিত অভিযান করে, প্রত্যেকটি দোকানে গিয়ে তাদের লাইসেন্স পরীক্ষা করে, তাদের ফুড সেফটি লাইসেন্স আছে কি না, তারা খাবার দাবার ঠিকমতো গুণমানের বিক্রি করছে কি না, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির নিয়ম মেনে তারা কিচেন পরিচালনা করছে কি না, এইগুলো কিন্তু নিয়মিত চেক হচ্ছে। এবং এই নিয়মিত চেকের ক্ষেত্রে যারা যারা নিয়ম ভঙ্গ করছে সেখান থেকে স্যাম্পেল কালেকশান করে আমরা যে উন্নত মানের একটা ল্যাবরেটরি তৈরি করেছি সেখানে আমরা পরীক্ষা করছি, এবং পরীক্ষা করে যারা বা সাধারণ নিয়ম ভঙ্গ করছেন তাদেরকে আমাদের ডেজিগনেটেড অফিসার হিয়ারিং করে তাদের ফাইন করছেন, এবং যেগুলো অপরাধমূলক কাজ যার জন্য মানুষের জীবন বা শরীর অঙ্গহানি হতে পারে। এদিন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন খাবারের গুণমান বজায় রাখা যথেষ্ট প্রয়োজনীয়। এবং অভিনন্দন জানাই কালকে যে কম্পিটিশনটা হয়েছিল ইনসাইট মেলা, সেখানে প্রথম পুরস্কার কলকাতা কর্পোরেশন পেয়েছে, তাদের এই উদ্যোগের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আমরা কলকাতা কর্পোরেশন একটা শতাব্দী প্রাচীন অর্গানাইজেশন, কিন্তু মানুষের যে তাকে সুস্থ রাখা, মানুষকে সুস্থভাবে বাঁচা এই প্রয়াসটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে যেরকম স্বাস্থ্য দপ্তর নিয়েছেন ঠিক সেইরকমভাবে দায়িত্ব নিয়ে কলকাতা কর্পোরেশন নিয়ে অতীন ঘোষের মতন একজন মানুষের কাঁধে এটা চাপিয়েছেন, যারা এই কাজটা অত্যন্ত সিনসিয়ারলি করছেন। আপনাদের মনে আছে যে বামফ্রন্ট আমলে সম্ভবত 85 সালে না 86 সালে
বেহালায় ভেজাল তেল একটা হয়েছিল, কয়েকশো মানুষ অসুস্থ হয়ে গেলেন। আজকেও আমি অনেক পরিবারকে জানি যারা আজকেও পঙ্গু হয়ে বেহালায় বাস করেন। সেই সময় ফুড সেফটি ছিল না, সেই সময় গভর্নমেন্টের সেই সিনসিয়ারিটি ছিল না, তাই আজকে অবহেলিত হয়ে প্রচুর মানুষ তারা সেই সময় শিকার হয়ে আজকে কিন্তু রয়েছে। কিন্তু আজকে আমরা অন্তত গর্বের সাথে বলতে পারি যে কলকাতা কর্পোরেশনের আমি কিছুদিন আগে এখানে ল্যাবরেটরিটা উদ্বোধন করলাম, সেই ল্যাবরেটরিটা বিশ্বমান, এবং সেইটা সঠিক ব্যবহার যদি আমরা সবাই মিলে করতে পারি, আমাদের তপনবাবু আছেন, তাহলে কলকাতায় আমরা একটা বিপ্লব আনতে পারব। এবং মানুষের নিশ্চিতভাবে আমি রাস্তা দিয়ে গেলে রাস্তা খোঁড়া থাকলে আমার একটু অসুবিধা হবে, লাইট না থাকলে রাস্তায় চলতে অসুবিধা হবে, জল জমলে আমার সেখানে বেরোতে অসুবিধা হবে, নিশ্চিতভাবে জল পানীয় জল না থাকলে আমাকে অনেক দূর থেকে পানীয় জল আনতে হবে, কিন্তু স্বাস্থ্য না থাকলে আমি থাকবো না, তো আজকে অন্য কর্তৃপক্ষের প্রয়োজন। তাই এই স্বাস্থ্যের জন্য এই ডিপার্টমেন্টটা মমতা ব্যানার্জি অনুভব করেছেন যে এত দরকার, যে আজকে শুধু ডেঙ্গু ম্যালেরিয়ার লড়াই নয়, আজকে কোভিডের লড়াই নয়, আজকে ফুড সেফটি করে মানুষকে